হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমরা যেমনটা জানো যে 19 তারিখে ফায়ার অপারেটরের যে কেসটা হয়েছিল, সেখানে মাননীয় শ্রী সৌমিত্র পাল মহাশয় যিনি জাজমেন্ট করেছিলেন, তো উনি সরকার পক্ষের উকিলকে জানাই যে 10 দিনের মধ্যে পিএসসির ওয়েবসাইটে ওএমআর সিট আর প্রতিটা ক্যান্ডিডেটের নাম্বার প্রকাশ করতে হবে। তো এখনও পর্যন্ত আমরা সেই মতো তেমন কিছু তথ্য এখনো অনলাইনে দেখতে পাচ্ছি না। খুব দারুণ লজ্জার ব্যাপার, কবে দেখতে পাবো আমরা? 10 দিন তো হয়ে গেল, এখনো তো পিএসসি কোনো কিছুই টাঙালো না। 10 দিনের মধ্যে পিএসসির ওয়েবসাইটে দেওয়ার কথা ছিল ওএমআর সিট, রিটেনের নাম্বার আর ইন্টারভিউয়ের নাম্বার প্রতিটা ক্যান্ডিডেটের, তো এখনো পর্যন্ত তো কিছুই দেখতে পাচ্ছি না। অন্যায় হয়েছে, লজ্জা লাগা দরকার। তবে কি পিএসসি বোর্ড নিজের ভুলটা স্বীকার করে নিচ্ছে? নাহলে কেন ওএমআর সিট, রিটেন নাম্বার আর ইন্টারভিউ নাম্বার দেখাবে না? যদি স্বচ্ছতা হয়েই থাকে তাহলে দেখাতে কি প্রবলেম আছে? কেন 10 দিন বলা সত্ত্বেও দেখাচ্ছে না? এটাই তো লড়াই, খেলা হবে, খেলা হবে। আর একটা জিনিস হচ্ছে যে বেঙ্গল পুলিশের যাদের সেদিনকে একটা ডেট ছিল, ক্যান্ডিডেটরা যারা কেস করেছিল আর কি, তাদের ডেটটা সেদিনকে 19 তারিখে ছিল, তো তাদেরকেও জাজমেন্টে বলা হয় কি তাদের রিটেন নাম্বার আর ইন্টারভিউ নাম্বার তাদেরটা দেখাতে হবে 10 দিনের মধ্যে। সেই মতো বেঙ্গল পুলিশের যতজন ক্যান্ডিডেট আছে সকলে তাদের নাম্বার এবং ইন্টারভিউ নাম্বার দেখতে পায়, রিটেন নাম্বার আর ইন্টারভিউ নাম্বার দেখতে পায়। তাহলে পিএসসি বোর্ডের কী এত সমস্যা হচ্ছে যে 10 দিন বলা সত্ত্বেও তারা দেখাচ্ছে না? আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে হয় ইন্টারভিউ কত মতো নাম্বার দিতে পারে ওরা? আমার তো মনে হচ্ছে 7-8 হলে ভালো হয়। কিন্তু খাতাটা না দিলে তো বোঝা যাচ্ছে না যে কে কত পেয়েছে, রিটেন নাম্বার কার কত কি আছে, ইন্টারভিউ নাম্বার কার কত কি আছে। তো দেখা যাক পিএসসি বোর্ড তার স্বচ্ছতা কতদিন পরে প্রকাশ করে, তার ওএমআর সিট আর রিটেন নাম্বার ইন্টারভিউ নাম্বার এগুলো দেখা যাক কবে প্রকাশ করে। আর যারা যারা বন্ধুরা গালাগালি করছো তাদেরকে বলি, তোমরা না জেনে অনেকে অনেক গালাগালি করছো, ঠিক আছে? কারণ জানি অনেকে এখানে নিজের চেষ্টায় চাকরি পেয়েছো, আর কিছু ব্যক্তি আছে যারা অসৎভাবে চাকরি পেয়েছো, শাস্তি হবে। তোমরা কান খুলে শুনে রাখো, তোমাদের মুখোশ টেনে ঠিক খোলা হবে, ঠিক আছে? সময়ের অপেক্ষা, এটা মাথায় রেখো। তোমরা ভাবছো অসৎভাবে চাকরি পেয়েছি, এখন নিজেকে দেখাচ্ছ যে খুব খেটে তোমরা চাকরি পেয়েছো, কিন্তু তোমরা খেটে চাকরি পাওনি। হ্যাঁ, এই চাকরিতে দুর্নীতি হয়েছে, কিন্তু সবাই যে দুর্নীতি করেছে তা না, কিন্তু কিছু ব্যক্তি দুর্নীতি করেছে। যেমন এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চুনা পড়লে না দুধটা খারাপ হয়ে যায়, তেমন সেই জন্যই এই পিএসসির দুর্নীতি কিছু ব্যক্তির জন্য, সামান্য কিছু লোকের জন্য আজকে পিএসসির নামে বদনামটা হচ্ছে। আর তোমরা যে গালাগালি করছো, কমেন্ট করছো না, অন্যায় হয়েছে, লজ্জা লাগা দরকার। তোমাদের দেখছি কিছু কিছু ব্যক্তির খুব রাগ হচ্ছে আমার এই ভিডিও দেখে, তা রাগ করো ভাই, যত খুশি রাগ করো, কিন্তু এটা ভেবে রাখো তুমিও মনে হয় ঘাবলা করেছো, ঘাবলা করেছো বলে না যে তোমার রাগ হচ্ছে। কারণ ঘাবলা যদি না করতে, যারা স্বচ্ছভাবে ইয়ে করেছে তারা কিন্তু বারবার ভিডিওতে এসে কমেন্ট করছে না, আর যারা যারা ঘাবলা করেছে তারাই হচ্ছে বেশি কমেন্ট করছে। তো এটা মাথায় রেখো। আর কেউ কেউ বলছো না যে কেস করে কি করবি তোরা, এই হবে সেই হবে ওই হবে, তো কেস করে কি করব আলটিমেট সেটা ঠিক দেখতে পাবে সময় আসলে। আর যতগুলো ছেলে কেস করেছে না, প্রতিটা ছেলের কষ্টের টাকা, ঠিক আছে? আর প্রতিটা ছেলে জানে যে কী কী এভিডেন্স আছে কী আছে।